কি ব্যাপার আব্বা, তুমি হঠাৎ করে আমার বাড়িতে আসছো? মানে কি আমার বাড়ি ভর্তি মেহমান, তাও তো আসছো সিরা পাঞ্জাবি পরে, ইটি সিরা উটি সিরা। মা আমার ছেলে সেলাই করে দিয়েছে তালায়, আমার একটা পেস্টিজ আছে না, তুমি লিখতে তুমি আমার বাড়িতে আসো। কয়েকদিন আগে তুমি আমার কাছ থেকে সাহায্য লিয়ে গেছো, আবার তুমি সাহায্য লিবার আসছো। আমি এবার সাহায্য দেওয়ার পারবো না, আমার সামনে মাসে আমার বিদেশ ট্যুর আছে, লাখ লাখ টাকা খরচ হবে। তোর কাছে তো সাহায্য লিবার আসিনি বাপ। তাহলে কী করবে আসছো? আমার পেস্টিজ নষ্ট করবে আসছো? আমার বাড়িতে কত নামি দামি লোক আছে এখন বুঝো, তোমাকে আমি ক্যাঙ্কা করে পরিচয় করে দিব। তোমার আব্বা তো সিরা পাঞ্জাবি পায়জামা পরে যাচ্ছ, যাও ওই নিচে স্টোর রুম আছে, দরজা লাগিয়ে দিচ্ছে, ওই রুমে যা বসো যাও। জীবনে তো লেখাপড়া করনি মূর্খ কোথাকা, কখন কুটি আসা লাগে সব তাও বোঝো না। আসবাদের ফোন দিয়ে আসবা, তখন আমি আজকে আসবা নিষেধ করি, পরে আসলানি। আর সাহায্য লিবা আসলে তো কৃষক আছে কত দেখি, তুমি তো সাহায্য ছাড়া আমার বাড়িতে আসোই না। তোর মা সকালে মারা গেছে রে, আসরের পর দাপন হবি। মরার আগে তো খুব দেখবার ইচ্ছা করেছিল তার, কিন্তু তুই তো ব্যস্ত মানুষ, অসুস্থ মাকে দেখবার যাওয়ার সময়ও পাসনি। ইটালি আসে তোকে দেখলে দামো, তাও তো সম্মান নষ্ট হবে, তাই মরার আগে তোকে দেখবার পারলো না। যদি তার জানাজাত গেলে হয়নি, পারে না তার আত্মা না শান্তি পালো হয়নি। আচ্ছা আব্বা, তুমি কি আমাকে ইচ্ছা করে কটু কথা শোনাচ্ছ? বয়স হলে তো মানুষ মারা যাবি, এটি এত আপসেট হওয়ার তো কিছু নাই। আজ আমার বাড়িতে কতগুলো মেহমান আছে তুমি জানো? আমার বইয়ের আজকে জন্মদিন, তার কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে। কিন্তু বাবা, তুমি না গেলে গ্রামের লোকজন আত্মীয় স্বজন কি কবে হিনি কত? গ্রামের লোকজনের কি কোনো কাম আছে? তাই সারাদিন আর ওর খালি গিবোধ করে বেড়ায়, বাজারে তাই সারাদিন বসে থেকে চা খাবি, আর কার কী দোষ হচ্ছে না হচ্ছে সেই লালে আলোচনা। ঠিক আছে চলো তাড়াতাড়ি যাবো আর চলে আসবো, কোনো দেরি করবো না। গেলে মরছে মরুক, আমাকে কি জানে দরকার আসলো, ওটি মাটি দিয়ে দিলানি আর মোবাইল করে কোলায়নি যে মারা গেছে, বিরক্তির শেষ নেই। হোক বাবা, তোর মা কেন কষ্ট করে দেখা, আমি মরে গেলে আর তো কমন আনি যা। এ আচ্ছা বাবা, অনেক ভালো আছে, তো জানাজার আগে তোর মা ওখানে দেখলে আসি চলো। দরকার নেই আমার দেখার, তাড়াতাড়ি জানাজা করে ম্যাটিটা দিয়ে দেন, আমি প্রচুর কাজ আছে আমার, আমি চলে যাবো। কী ব্যাপার, মাও কবর দিয়ে আসে কোনো মনটা খারাপ লেগেছে? আত্মীয় স্বজন প্রতিবেশী কান্নাকাটি করেছে তো ওই জন্যই মনে হয়। কান্নাকাটি অবশ্য একটা ছোঁয়াশ আরও, একজন আরেকজন কানলে দেখলে না মন খারাপ লাগে, সংক্রামিত। গ্রামের কেউ কেউ আবার হামাকলে কান দিচ্ছে, ও রে শেষ বন্ধু তুই আলু, কিন্তু মা ওকে দেখবার পারলু না রে, কে কী করছে তার ঠিক নেই, কত রকমের ভেটকি দেখমো। এ আব্বা তুমি আচ্ছ, তো থাকো আমি কেন, আমার খুবই জরুরি কাম আছে, আমি আর দেরি করবো না। নিচ্ছে না বস বাবা, তো গরমে মনে কষ্ট হচ্ছে, তোর জন্য আমি টেবিল ফ্যান নিয়ে আসি। তোর মা বললো তুই একটা টেবিল ফ্যান কিনছে, এখনও খুলেই নি, তুই গতবার আসছিল খুব কষ্ট পাচ্ছিলো, তাই এক ঘন্টার বেশি থাকবে পারিস নি, তো সেই জন্যে তোর মাও ঘ্যান 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 করে আমার কাছ থেকে টেবিল ফ্যান কিনে লিছে, আমাকে বাতাস খাবার দেয়নি, তোর জন্যই থুয়ে দিছে। লিয়ে আসি দাঁড়া, মিচ্ছা না বাতাস খা বাবা, আরাম পাবো নি, তোর মাও না আরাম পাবিহিনি। কী ব্যাপার বাপের এল্লা কথা শুনে কুমা আমাকে আরও খারাপ লাগিচ্ছে, ঘটনা কি? আর হয় এই যে পোটলাটা, এই পোটলাটা লিয়ে তোর মা তোর জন্য থুয়ে দিছে, আর এই খেলনাটা কিনছে, খেলনাটাও তোর জন্যই কিনছে। তোর কি মনে আছে আমাকে চেয়ারম্যানের বেটা চেয়ারম্যান একটা গাড়ি কিনে দিছিল ছোটোবেলা, তুইও গাড়ি কেনার জন্যে কী কান্নাকাটি করছিল, আমরা গরিব মানুষ টাকা টুকা না আসলো না দেখে তোকে কিনে দেওয়ার পারিনি। উত্তর পাড়ার জমিটা বেছে তোকে লেখাপড়া শিখেছি, দক্ষিণ পাড়ার জমিটা বেসপনা 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 খুব কষ্ট করে থসনো, কিন্তু তোর মাও লাস্টে যখন তোর বাড়িতে গেছিলো, তুই তো সাহায্য দেওয়ার ভয়ে মাও তো শুনেছো খুব কষ্টে আছো, ব্যবসাত লস আছে, সেই কথা শোনার পর তোর মা আর আমাকে শান্তি থুচ্ছে না, খালি করছে দক্ষিণ পাড়ার জমিটা বেসো, যেখানে আছে সব বেঁচে দাও, চলে আমার কষ্ট তো আছে, জমিটা বেঁচে 15 লাখ টাকা থসে এলে টুকলা, এই 15 লাখ টাকার মধ্যে তোর এই গাড়ি কিনছে 3,000 টাকা দিয়ে, আর 1,000 টাকা দিয়ে ফ্যান কিনছে, তাহলে এই টুকলাটা থো বাবা। যদিও তোর মাও জানে এখন তুই বড় হয়ে গেছো, এই গাড়িতে তোর কোনো কাম হবে না, এটা খেলনা গাড়ি। তারপরে যেদিন আমি এই গাড়িটা কিনে নিয়ে আসি, তোর মাও যে কী খুশি হয়েছিলো, আমার জীবনে ইঙ্গা খুশি তোর মাওকে আমি কোনো দিন দেখিনি। যাই হোক এটা তোর কামে লাগবি না, তুই তোর শোলক দিস, তোর শোল খেলবি নি, তাও তোর মায়ের আত্মায় না শান্তি পাবিহিনি। আব্বা মাওকে আমার খুব দেখবার ইচ্ছা করেছে এখন, আব্বা তোমরা আমার জন্য এত কষ্ট করছো, মা আমার জন্য এত কষ্ট করছে, আব্বা কবর খুঁড়ে এখন আমার মাওকে দেখবার ইচ্ছা করেছে, আব্বা আমাকে তুমি মাফ করে দাও আব্বা। না রে বাপ, মন খারাপ করিস না, সকলি তো আর চিরদিন বাঁচে না রে। না আব্বা না, আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা, তুমি আমাকে মাফ করে দাও আব্বা,
তোমাকে আমি লিয়ে যাবো আব্বা, চলো আব্বা, তোমাকে মাথার তুলে থমা আব্বা, তাও তোমার কাছে মাফলি মা আব্বা।